ফিউ মোর অ্যাওয়ার্ডস দেবের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে রীতিমতো সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিয়ে এমনিতেই কৌতূহল বাড়িয়েছেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। ফের লোকসভা ভোট আসছে, আর তার অনেক আগেই দেব বলেছিলেন ফের প্রার্থী হব কিনা ভাবিনি। আর বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়েই দেব বলেন, সংসদে আজ আমার শেষ দিন, ধন্যবাদ দিদি, ধন্যবাদ ঘাটালবাসী। সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আবারও তুলে ধরলেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে শেষবারও, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সূত্রের খবর, দেবকে ভোটে দাঁড় করানোর বিষয়ে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর পরের দিন দিদির বাড়িতে দধিকর্মা খেতে গিয়েছিলেন দেব। সেদিন বেশ খানিকক্ষণ কথা হয়েছিল দুজনের মধ্যে। লোকসভায় তার বরাদ্দ আসনের ছবি বুধবার পোস্ট করে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী লিখেছিলেন আর কয়েক ঘন্টা। বৃহস্পতিবার চূড়ান্ত ঘোষণা করে দিলেন দেব। সংসদে ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে লিখলেন, সংসদে আমার শেষ দিন, ধন্যবাদ দিদি, ধন্যবাদ ঘাটালবাসীকে। বৃহস্পতিবার দুপুরে সংসদের বক্তৃতায় দেব বলেন, আমি থাকি বা না থাকি ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে। যে বাক্য বন্ধুকে অনেকেই সমাপ্তি বক্তৃতা বলেই ভেবেছিলেন, হলো তাই। পাশাপাশি দেব বললেন, 10 বছর সাংসদ হিসেবে কাজ করতে দেওয়ার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। সংসদের বক্তৃতায় দেব এও বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ দেয়নি, যা করার রাজ্য করেছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আরো বলেন, দলগত মতামত বা পার্টির মতকে সরিয়ে রেখে সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করে। 1950 থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার ফলটা পায়, মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে, ধন্যবাদ। দেব নিজেও ঘাটালের ভূমিপুত্র। ঘাটাল মহকুমায় প্রতি বছর বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হয়, তা রুখতে মাস্টার প্ল্যানের কথা বহুদিন ধরেই আলোচনার মধ্যে রয়েছে। কিন্তু কয়েক দশক ধরে ভোটের সময় তা ইস্যু হলেও কার্যকর হয় না। দেব ভোটে দাঁড়াবেন কিনা তা নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে, শাসক দলের মধ্যে এই আলোচনা রয়েছে। রাজ্যের এক মন্ত্রীর ওপর দেব ক্ষুব্ধ, তার ছবি নন্দনে জায়গা না পাওয়া নিয়েই নাকি এই ক্ষোভের সূত্রপাত। যদিও অভিনেতা সাংসদ কখনো কোথাও প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেনি, তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছিলেন তিনি ক্ষুব্ধ। আবার অনেকের মতে দেব ঘনিষ্ঠেরা মন্ত্রীর ওপর ক্ষোভের কথা বললেও নেপথ্যে অন্য কারণ রয়েছে। অনেকেরই মত, গরু পাচার মামলা তদন্তের সূত্রে দেবকে ডেকেছিল সিবিআই। অভিযোগ, গরু পাচারের টাকা দেবের ছবিতে বিনিয়োগ হয়েছিল, দেব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এড়াতেই আর ভোটে দাঁড়াতে চান না বলে বক্তব্য ওই অংশের। গত শনিবার আচমকাই সাংসদ হিসেবে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন দেব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দেবকেই আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে ফের প্রার্থী করার ইঙ্গিত দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে দুদফায় দেবকে বোঝানোর চেষ্টা করেছেন তা অনেকেরই জানা। তারপর সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার বৈঠকে উপস্থিত ছিলেন দেব। সেই বৈঠকের পর আবার অনেকের ধারণা হয়েছিল যে দেব ফের প্রার্থী হতে সম্মত হয়েছেন। তাছাড়া দেব ঘাটাল সংক্রান্ত তিনটি পদ থেকে ইস্তফা দেওয়ার পর শাসক দলের মধ্যে এই জল্পনাও রয়েছে যে দেবকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে বিষয়টি তাই এক অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।